একটি মেয়ের কাছে এমন ক্ষমতা থাকে, সে যাই আঁকে সেটাই গায়েব হয়ে যায়। একদিন যখন সে পৃথিবীর ছবি আঁকতে শুরু করে, তখন কি ঘটে সেটা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমরা আলোচনা করব ফিয়ার হার ওয়েব সিরিজের সেকেন্ড সিজন নিয়ে, যার নাম ডক্টর হু। এটি মুক্তি পায় 2006 সালে। হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। গল্পের শুরুতে লন্ডন শহরের একটা লোকালিটি দেখানো হয়, যেখানে প্রতিদিনের মতো সবই নর্মাল ছিল। হঠাৎই সেই রাস্তায় একজন বৃদ্ধা মহিলা মিফ কিছু একটা অস্বাভাবিক অদৃশ্য শক্তি অনুভব করে দাঁড়িয়ে যায়। আর তাকে এভাবে দেখে প্রতিবেশী ত্রিশ জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। তার উত্তরে মহিলা বলে এটা আবার হতে চলেছে। মিফ সবাইকে বাড়ির ভিতরে যাবার কথা বলে, কিন্তু কেউই বুঝতে পারে না কেন, কারণ বাইরে তো সবকিছুই স্বাভাবিকই লাগছিল, আর কোনো বিপদ যে আসতে পারে সেটা তারা বুঝতে পারছিল না। এই সময় একটা বাচ্চা মেয়ের মিসিং পোস্টার দেখা যায়, যাতে বোঝা যায় কয়েকদিন আগে কেউ তাকে অপহরণ করেছে। আর এদিকে দেখা যায় ত্রিশের মেয়ে ক্লোই বাড়ির জানলা দিয়ে এসব দেখছিল, আর কুকাবুরা পাখি নিয়ে একটা গান গাইছিল। এরপর হঠাৎই সে তার ডেস্কে গিয়ে বাইরে খেলতে থাকা একটা প্রতিবেশী ছেলের ছবি আঁকতে থাকে। তার ছবি আঁকা শেষ হতেই সেই বাচ্চা ছেলেটি হঠাৎই হাওয়ায় মিশে গায়েব হয়ে যায়। ছেলেটির বাবা বুঝে যায় আর একটা অপহরণ ঘটে গেছে। এরপরের দৃশ্যে আমরা গল্পের প্রধান চরিত্র ডক্টর আর তার সহযোগী রোজকে দেখতে পাই। এরা আসলে টাইম ট্রাভেলার ছিল, আর টাইম লাইনে কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটা দেখাই এদের কাজ ছিল। তারা তাদের টাইম পোর্টালে করে সেখানে পৌঁছায়, যদিও তারা এবার লন্ডনে অনুষ্ঠিত হওয়া অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসেছিল। তারা সেই লোকালিটি দিয়েই যাচ্ছিল, তাই মিসিং পোস্টারটা ডক্টরের চোখে পড়ে। কিন্তু এত শান্ত সুন্দর একটা লোকালিটিতে যে অপহরণ করতে পারে সেটা ডক্টর মেনে নিতে পারে না, তার একটু খটকা লাগে। তাই সে আশেপাশে একটু ঘুরে ইনভেস্টিগেট করতে শুরু করে। সে যখন কিছুক্ষণ আগের অপহরণ হয়ে যাওয়া বাড়ির সামনে পৌঁছায়, তখন একটা এনার্জি অনুভব করে আর বুঝে যায় এটা কোনো অতিপ্রাকৃতিক শক্তি। অন্যদিকে রোজ ক্যাল নামের একজন ওয়ার্কারের সাথে কথা বলে জানতে পারে সে আশেপাশের সব গর্তগুলো বোঝাচ্ছে, কারণ এই রাস্তা দিয়েই অলিম্পিকের টর্চ যাবে। এদিকে ডক্টর বিপদে পড়ে যায় লোকের বাড়ি চোরের মতো ইনভেস্টিগেট করার জন্য। অনেকেই তাকে ঘিরে ধরে। তখন সে পকেট থেকে পুলিশের ব্যাচ বার করে দেখায় আর বলে সে একজন ডিটেকটিভ, আর অপহৃত বাচ্চাদেরকে খোঁজার উদ্দেশ্যেই সে এখানে এসেছে, আর কারোর কাছে কোনো ইনফরমেশন থাকলে সেটা যেন তাকে দেওয়া হয়। মিফ সাথে সাথেই বলে সে অনুভব করতে পারছে এটা কোনো অদৃশ্য শক্তির কাজ। আবার ক্লোইকে দেখা যায়, সে জানলা দিয়ে একটা বিড়ালকে দেখে তার ডেস্কে বসে আঁকতে শুরু করে। এই সময় তার মা এসে কথা বলতে শুরু করলে সে তার মাকে একরকম ধমক দিয়েই বলে সেখান থেকে চলে যেতে, কারণ সে এখন ব্যস্ত। তখনই দেয়ালে অনেকগুলো ড্রয়িং দেখা যায়, আর এতে বোঝা যায় ক্লোই অনেকদিন ধরেই এটা করছে। এই সময় বাইরে ডক্টর আর রোজ ওই বিড়ালটির সাথে খেলা করছিল, কিন্তু যখনই ক্লোই তার ড্রয়িং শেষ করে সাথে সাথেই বিড়ালটা একটা বাক্সের মধ্যে ঢুকে গায়েব হয়ে যায়। এই ঘটনায় ডক্টর এবং রোজ দুজনেই খুবই অবাক হয়ে যায়। পরের দৃশ্যে রোজ যখন আশেপাশে ইনভেস্টিগেট করছিল, তখন একটা বাড়ির ভেতর থেকে অদ্ভুত আওয়াজ পায়, আর সেই গিয়ে দরজা খুলতেই একটা সুপার ন্যাচারাল বল তার উপর ছিটকে আসে। সৌভাগ্যবশত ডক্টর সাথে সাথেই সেখানে পৌঁছে সেই বলটাকে থামাতে সক্ষম হয়, আর রোজ সে যাত্রায় প্রাণে বেঁচে যায়। তারা সেই বলটা তাদের ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করলে বোঝা যায় সেটা গ্রাফাইট দিয়ে তৈরি, যা পেন্সিলে ব্যবহৃত হয়। কিন্তু এই বলটার মধ্যে এক অদ্ভুত এনার্জি আছে, আর তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মোটামুটি আন্দাজ করতে পারে কারোর কাছে হয়তো এমন ক্ষমতা আছে যে সে কিছু আঁকলে হয় সেই ড্রয়িংটা বাস্তব রূপ পায় অথবা সেটা গায়েব হয়ে যায়। তাদের ক্লোইয়ের ওপর সন্দেহ হয়, কারণ সেই একমাত্র যে কখনো বাড়ির বাইরে বেরোয় না, আর সে অন্যদের থেকে অদ্ভুত বটে। তাই তারা ক্লোইয়ের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু ত্রিশ তাদেরকে বলে ক্লোই এখন ব্যস্ত আছে। ত্রিশকে খুবই চিন্তিত লাগছিল আর মনে হচ্ছিল সে এই সময় কিছু একটা লুকাচ্ছে। ডক্টর এটা সাথে সাথে ধরে ফেলে, আর সে ত্রিশকে বোঝায় সে ক্লোইকে সাহায্য করতে পারবে। এটা শুনে ত্রিশ তার কথা মেনে নেয় আর তাদেরকে ঘরের মধ্যে এনে বলে ক্লোই লাস্ট কয়েক মাস ধরে খুবই অদ্ভুত ব্যবহার করছে,
সে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে এবং সারাদিন শুধু ড্রয়িংই করে যাচ্ছে। ট্রিশ এও জানায় এক বছর আগে তার হাজবেন্ড মারা গেছে, তারপর থেকেই সে ক্লোইকে নিয়ে সুখে বসবাস করছিল, কারণ তার হাজবেন্ড খুবই বাজে এবং অত্যাচারী মানুষ ছিল। এই সময় রোজ বাথরুমে যাওয়ার নাম করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়, আর ক্লোইকে তার ঘর থেকে বাইরে বেরোতে দেখলে সাথে সাথেই লুকিয়ে পড়ে। ক্লোই চলে গেলে সে তার ঘরে যায় এবং সেখানে অদ্ভুত সব ড্রয়িং লক্ষ্য করে। এই সময় সে ক্লোইর ওয়ার্ড্রবের থেকে একটা অদ্ভুত আওয়াজ পায় এবং সেটা খুলতেই সেখানে একটা ভয়ঙ্কর ড্রয়িং কথা বলছে দেখতে পায়, যেটা বলছিল যে সে আসছে। অন্যদিকে নিচে ডক্টর ক্লোইকে কিছু প্রশ্ন করলে সে বলে সে এখন ব্যস্ত আছে। এই সময় হঠাৎই ওপরের ঘর থেকে রোজির চিৎকার শুনতে পেয়ে ডক্টর দৌড়ে ওপরে গিয়ে দেখে সেই ভয়ঙ্কর কথা বলা ড্রয়িংটা ওয়ার্ড্রব থেকে বেরিয়ে আসতে চাইছে, সাথে সাথেই সে ওয়ার্ড্রবের দরজা বন্ধ করে দেয়। তখনই ক্লোই বলে ওই ড্রয়িংটা আসলে তার বাবার, সে একদিন স্বপ্নে দেখে এটাকে বানিয়েছিল। ট্রিশ এই ব্যাপারে আরও কিছু জানতে চাইলে ক্লোই বরাবরের মতোই কোনো উত্তর দেয় না। এরপর তারা তিনজন নিচে কিচেনে যায় আর ডক্টর ট্রিশকে বলে আশেপাশের যারা গায়েব হয়ে যাচ্ছে তারা আসলে তার মেয়ে ক্লোইর ড্রয়িংয়ের জন্যই হচ্ছে। এটা মেনে নিতে ট্রিশের কষ্ট হয়, কিন্তু সে নিজেও জানে তার মেয়ের কিছু একটা সমস্যা আছে। ট্রিশ ডক্টরকে জিজ্ঞাসা করে তার মৃত হাজবেন্ডের ছবি সে হঠাৎ কেন আঁকতে যাবে। ডক্টর বলে হয়তো তার হাজবেন্ড ক্লোইকে ঘুমের মধ্যে হন্ট করছে। এই ব্যাপারে আরও জানার জন্য তারা আবার ওপরে যায়। এবার যদিও ডক্টর একটা জাদুর সাহায্যে ক্লোইকে অজ্ঞান করে দেয়, যাতে তারা সেই ড্রয়িংয়ের অতি প্রাকৃতিক শক্তি যেটা ক্লোইর ওপর ভর করে তার সাথে কথা বলতে পারে। ক্লোইর মাধ্যমে সেই অতি প্রাকৃতিক শক্তি অনবরত বলতে থাকে সে একা থাকতে চায় না, এবং সে তার পরিচয় দিয়ে জানায় সে একজন আইসোলাস, এক অপার্থিব শক্তি, যে পুরো স্পেসে তার বিশাল বড় ফ্যামিলির সাথে ঘুরে বেড়ায়। কিন্তু দুমাস আগেই একটা সূর্যের আগুনের ফুলকির ধাক্কা খেয়ে তার পট ভেঙে যায় এবং সে একা হয়ে গিয়ে পৃথিবীতে আছড়ে পড়ে। কিন্তু ট্রিশ বুঝতে পারে না যে আইসোলাস ক্লোইকেই কেন বেছে নিয়েছে এবং বাচ্চাদেরকে অপহরণই বা কেন করছে। তাদের ডক্টর বলে যে আইসোলাস যেমন একা, ক্লোইও ছোটবেলা থেকেই খুবই একা এবং ডিস্টার্বড, তাই সে ক্লোইকে চুজ করেছে। আর এই আইসোলাসরা তাদের ফ্যামিলির এনার্জির ওপর ভর করেই বেঁচে থাকে, তাই ফ্যামিলি ছাড়া এরা বেশি দিন বেঁচে থাকে না। আর এই কারণেই সে ততদিন অপহরণ চালিয়ে যাবে যতদিন না আগের ফ্যামিলির মতো বড় ফ্যামিলি তৈরি হবে। রোজ কত বড় ফ্যামিলি জানতে চাইলে ডক্টর বলে মানুষ আর বিভিন্ন পশু পাখি মিলিয়ে 4 বিলিয়ন, মানে 4 বিলিয়ন পশু পাখি আর মানুষদেরকে কিডন্যাপ না করা অবধি সে ক্লোইকে দিয়ে এই অপহরণ চালিয়েই যাবে। এই সময় হঠাৎ অজ্ঞান অবস্থায় ক্লোইর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। স্বপ্নের মধ্যেই তার বাবা তাকে টর্চার করছিল। ডক্টর ট্রিশকে কিছু একটা করে ক্লোইকে শান্ত করতে বলে। ট্রিশ কিছু বুঝে উঠতে পারে না সে কি করবে, আর সেই কোকাবুরার গানটা গাইতে শুরু করে দেয়। তাতে ক্লোই শান্ত হয়ে যায়, আইসোলাসও শান্ত হয় আর ক্লোইর জ্ঞান ফেরে। কিছুক্ষণ পর ডক্টর আর রোজ সেই পটটা খোঁজার চেষ্টা করে যাতে করে আইসোলাস পৃথিবীতে এসেছিল, যাতে সেটা তারা সারিয়ে আইসোলাসকে আবার তার ফ্যামিলির কাছে ফেরত পাঠাতে পারে। কিন্তু তারা জানতে পারে না যে ক্লোই তাদেরকে ফলো করছে। ডক্টররা সেটাকে খুঁজে না পেয়ে ল্যাবে ফিরে আসে আর এমন একটা ডিভাইস বানায় যার সাহায্যে পডের হিট ডিটেক্ট করে পডের সন্ধান করা যাবে। এই কাজটা কঠিন হলেও তারা সেটা করতে সক্ষম হয় এবং সেটার সাহায্যে তারা সেই লোকালিটিতেই পডটা খুঁজে পায়। কিন্তু যখনই তারা তাদের টেলিপোর্টেশন পোর্টাল দিয়ে লোকালিটিতে পৌঁছায়, সাথে সাথেই ডক্টর আর পোর্টাল দুটোই হাওয়ায় মিলিয়ে যায়, কারণ ততক্ষণে ক্লোই ডক্টর আর পোর্টালের ছবি এঁকে ফেলেছিল, কারণ ডক্টর আইসোলাসের প্ল্যানে বিশাল বড় বাধা হয়ে দাঁড়াচ্ছিল। ডক্টর না থাকায় এখন রোজকে একা একাই কেসটা সলভ করতে হবে, তাই সে পট খুঁজতে থাকে কিন্তু পায় না। তখনই তার মাথায় আসে পট গরম পছন্দ করে, তাই এই লোকালিটির সবচেয়ে গরম জায়গায় সে নিশ্চয়ই নিজেকে রিপেয়ার করছে। তাই সে তাড়াতাড়ি ক্যালির কাছে যায় আর জিজ্ঞাসা করে লোকালিটিতে সবচেয়ে বড় গর্ত কোথায় সারিয়েছে। সে একটু ভেবে কাছেই একটা জায়গা দেখিয়ে দেয় যেখানে সে অনেক গরম তার ব্যবহার করেছিল সেই গর্তটা বোঝানোর জন্য। রোজ তাড়াতাড়ি একটা কুড়ুল নিয়ে সেই জায়গাটা খুঁড়তে শুরু করে আর কিছুক্ষণে সে পটটা দেখতে পায়। এই সময় ক্লোই টিভিতে দেখে হাজার হাজার লোক লন্ডনের একটা স্টেডিয়ামে অলিম্পিকের ওপেনিং সেরিমনি দেখতে গেছে। তখন তার মাথায় আইডিয়া আসে আর সে পুরো স্টেডিয়ামটা আঁকতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরই রোজ পড নিয়ে ক্লোইর বাড়িতে আসে, কিন্তু তাতে আর কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে স্টেডিয়ামের 80,000 লোক একসাথে হাওয়ায় মিশে যায়।
আর এই খবরটা তখনই লাইভ টিভিতে ব্রডকাস্ট হচ্ছিল। কিন্তু এটুকু আইসোলাসের জন্য যথেষ্ট ছিল না, তাই সে ক্লোইকে পুরো পৃথিবীটা আঁকার আদেশ দেয়, যাতে সে পৃথিবীর সবাইকে অপহরণ করে তার নিজের একটা বিশাল বড় ফ্যামিলি তৈরি করতে পারে। রোজ ক্লোইকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়ার্ড্রপ থেকে আইসোলাস বলে যদি রোজ ক্লোইর কাছে আসার চেষ্টা করে তাহলে সে ওয়ার্ড্রপ থেকে বেরিয়ে আসবে এবং ক্লোইকে মেরে দেবে। এখন প্রায় সব আশাই শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই ডক্টরের ড্রয়িংটা হঠাৎ নড়ে ওঠে আর ড্রয়িংয়ে তাকে অলিম্পিক টর্চের দিকে পয়েন্ট করে থাকতে দেখা যায়। অপহৃত অবস্থাতেও ডক্টর কোনোভাবে রোজের সাথে যোগাযোগ করে। ঠিক এই সময় টিভিতে অলিম্পিক টর্চের র্যালি দেখাচ্ছিল, যেটা ক্লোইর বাড়ির দিকেই আসছিল, আর রিপোর্টার তাতে বলছিল এই অলিম্পিকের টর্চই আশার আলো, ভালোবাসার প্রতীক। এটা শুনে রোজ বুঝে যায় ডক্টর তাকে সেই পটটাকে অলিম্পিকের টর্চের মধ্যেই ফেলতে বলছে, কারণ ভালোবাসাই একমাত্র জিনিস যা এই সমস্যার সমাধান করতে পারে। রোজ তাড়াতাড়ি বাইরে যায় আর র্যালি তার কাছাকাছি আসতেই সে পর্দা ছুঁড়ে একদম সেই টর্চের মধ্যে ফেলে দেয়। সাথে সাথে আইসোলাস বুঝে যায় তার পড রিপেয়ার হতে চলেছে এবং সে তার ফ্যামিলির কাছে ফিরতে পারবে। তাই সে ক্লোইর শরীর থেকে বেরিয়ে যায় আর ক্লোই আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং তার মাকে জড়িয়ে ধরে। এক এক করে সব অপহৃত বাচ্চারা এবং পুরো স্টেডিয়ামের লোকেরাও ফিরে আসে। রোজ ক্যালির সাথে এই জিতটা উদযাপন করে, কিন্তু হঠাৎই সে রিয়েলাইজ করতে পারে ডক্টর এখনো ফেরেনি। এই সময় রোজ ক্লোইর বাড়ি থেকে একটা পাশবিক চিৎকার শুনতে পায়। আসলে আইসোলাস তার কিছুটা এনার্জি সেখানে ছেড়ে গিয়েছিল, যেটা ব্যবহার করে সেই ওয়ার্ড্রবের ড্রয়িংটা বাইরে এসে ক্লোই আর তার মাকে ঘরে আটকে নিয়েছে এবং মারতে চেষ্টা করছে। রোজ রিয়েলাইজ করে এটা শুধুমাত্র একটা নেগেটিভ এনার্জি ছাড়া আর কিছুই না, তাই সে মা মেয়েকে সেই কোকাবোরা গানটা গাইতে বলে। তারা ভয় ভয় সেই গানটা গাইতে শুরু করে আর তাতে রোজের প্ল্যান সাকসেসফুল হয় আর সেই ড্রয়িংটা চিরদিনের মতো গায়েব হয়ে যায়। অন্তিম দৃশ্যে টিভিতে দেখা যায় যে মানুষটা অলিম্পিকের টর্চ ধরে দৌড়াচ্ছিল সে খুবই টায়ার্ড হয়ে যায় এবং গন্তব্যের কিছুটা আগেই কোলাপস করে যায়। হঠাৎ করেই সেখানে সেই মুহূর্তে ডক্টর চলে আসে আর টর্চ নিয়ে গন্তব্যে পৌঁছে যায়। স্টেডিয়ামের সবাই এবং পুরো পৃথিবী তাকে চিয়ার করে। সে সিঁড়ি দিয়ে উঠে অলিম্পিকের উদ্বোধনের আগুন জ্বালায় আর মুভির শেষে দেখা যায় সেই পড যথেষ্ট এনার্জি প্রোডিউস করতে সক্ষম হয় এবং আইসোলাস তার নিজের গ্যালাক্সিতে ফিরে যায়। ভবিষ্যতে মানুষ যদি তার লাইফ পার্টনার হিসাবে মানুষের পরিবর্তে একটি রোবটকে বেছে নেয় তাহলে তার পরিণাম কি হতে পারে জানতে চাইলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনার কাছে যদি এরকম ক্ষমতা থাকতো তাহলে আপনি কি গায়েব করতে চাইতেন সেটাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।